নিজের ক্রিকেট ক্যারিয়ারে এমন অসংখ্য ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন ভারতীয় মারকুটে অলরাউন্ডার ইউসুফ পাঠান। এবার রাজনীতির মাঠেও তিনি খেললেন এক দুর্দান্ত ইনিংস। বহরমপুরের মাটিতে খেললেন এক অবিশ্বাস্য ইনিংস, যার ব্যবধান 80,000-এরও বেশি। প্রথমবারের মতো নির্বাচনের মাঠে দাঁড়িয়েই করলেন বাজিমাত। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতের লোকসভা নির্বাচনে বহরমপুরে জয়লাভ করেছেন তিনি। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে মাসব্যাপী নির্বাচনী যজ্ঞ শেষ হয়েছে। আজ ফল ঘোষণার পালা। ফল নির্ধারণ করা হয় ভোট গণনার ভিত্তিতে। এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যের 7টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই নির্বাচনে অনেক নতুন ধারা দেখা গেছে। উদাহরণস্বরূপ, এতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পঞ্চম ও ষষ্ঠ ধাপে পুরুষদের তুলনায় নারী ভোটারদের অংশগ্রহণের হার ছিল বেশি। এই নির্বাচনেই অংশ নিয়েছেন ইউসুফ। বহরমপুরে যে অধীর চৌধুরীকে হারিয়েছেন ইউসুফ, সেই অধীর এর আগে টানা 5 মেয়াদে বহরমপুর অঞ্চলের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে ইউসুফ প্রথমবার রাজনীতির মাঠে নেমেই যেন তাক লাগিয়ে দিলেন, কেড়ে নিলেন তার গদি। অনানুষ্ঠানিক ফল বলছে ইউসুফ পাঠান পেয়েছেন 4,96,534 ভোট। তার নিকটতম প্রার্থী অধীর পেয়েছেন 4,18,153 ভোট। রাজনীতির আগে নিজের গোটা জীবনই ক্রিকেটের সাথে কাটিয়েছেন ইউসুফ। 500-এর বেশি ঘরোয়া ম্যাচ খেলা এই অলরাউন্ডার ভারতের জার্সিতেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোট 79টি, যেখানে আছে তার 2 সেঞ্চুরি এবং 3 ফিফটি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।